লেটেস্ট বায়োলজি ভিডিও দেখার জন্য লাল বাটনটিতে সাবস্ক্রাইব করুন, তারপর বেল বাটনে টিপুন, তাকে আপনি পেয়ে যান নোটিফিকেশন। Hi friend, we have reached in a paddy land. This is the nice paddy land. I am with a farmer. What he is doing now, I shall try to talk with him. আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল একটা ধান ক্ষেত। এই ধান ক্ষেতের এই জায়গাটা শুধু ধান গাছের বাইরের পাতাগুলি দেখা যাচ্ছে, আর এই জায়গাটার মধ্যে ধান গাছের পাতার ভেতরে ভেতরে অনেকগুলি অপ্রয়োজনীয় গাছ দেখা যাচ্ছে। এই অপ্রয়োজনীয় গাছগুলিকে বলা হয় উইড আগাছা। দিস আর দ্য আনওয়ান্টেড প্লান্টস দ্যাট টেক দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল and hamper the growth of our crops. That is the paddy tree. Eguli krishokra hat bachai kore shegulike porishkar kore ne, phole mati theke dhan gach porjapto porimane nutrient guli pete pare ebong dhan gacher growth hoy. Ar jodi ei weed gulike nach shoriye dewa hoy, তাদের যে বীজগুলি সেই বীজগুলি সে ধানের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, এবং আমাদের যে উদ্দেশ্য লার্জ অ্যামাউন্ট অফ প্রোডাকশান অফ পেডি এটা সাকসেস হবে না। আমরা এখন সেই ধান ক্ষেতের মালিকের সঙ্গে কথা বলছি। আপনি আপনার নাম? তখন মজুমদ। আপনি এখানে কি করছেন? তো ঘাস বাচ্ছি। ঘাসগুলি কেন বাচ্ছেন? আর এই এই গাছগুলিকে কি আপনারা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন কি? তাহলে কৃষক বন্ধু বলছেন যে এই ঘাসগুলিকে আগাছাগুলিকে ওরা নিয়ে গবাদি পশু ক্যাটেলদের তাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো একদিকে সেগুলি বাছাই হয়ে যাচ্ছে, আমরা এদিকটা দেখব, এদিকটা কি সুন্দরভাবে বাছাই হয়ে গেছে, আর অপ্রয়োজনীয়গুলিকে নিচে ফেলে দেওয়া হয়েছে, এবং অনেক সময় এগুলিকে সংগ্রহ করে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আমি কৃষক বন্ধুকে একটা জিনিস বলতে চাইছি যে আপনি এই এই জমিতে যে সার প্রয়োগ করেছেন, তো সার প্রয়োগ কি আপনি এগুলি তোলার আগে করেছেন না পরে করেছেন? এগুলি তোলার আগে হালকাভাবে করছি, খেতে একটু লম্বা হওয়ার লাগিয়া। আচ্ছা, এরপরে আরেকবার আরেকবার আপনি সার প্রয়োগ করেছেন যাতে করে ধান গাছের গ্রোথ ভালো হয়। এরপর কি আপনি কেমন ধরনের আশা করছেন, এই মাঠ থেকে কেমন ফসল পাবেন, আপনার খরচপাতি গিয়ে লাভজনক হবে কি আপনার মনে হয় না কি মনে হয়? এটা তো বাজারের লগে বেশি একটা সম্পর্ক থাকে, বাজার ভালো হইলে হ্যাঁ লাভ হইব, না হইলে অনেক সময় বাজার খারাপ হইলে তো সেটা বাজারের উপর নির্ভর করে, বাজারের উপরেই নির্ভর করে। এখানে আপনি যে ধানটা চাষ করেছেন সেই ধান গাছের নামটা কি ধানটা বলতে পারবেন? সোনালী পাইজাম আর কি, সোনালী পাইজাম বলে এই ধানগুলিকে। এগুলি চালগুলি কি চিকন প্রকৃতি না একটু মোটা? না চিকন, অনেকটা চিকন প্রকৃতির। সেগুলি বাজারে খুব দাম আছে এই ধরনের চালগুলির, সোনালী পাইজাম বলে থাকে। তো এটা কি হাইব্রিড না সংকর জাতের না এমনি দেশীয়? হাইব্রিড না, দেশীয়। এটা দেশীয় প্রোডাক্ট। তো আমরা এই ক্ষেত্রে জানতে পারলাম যে এই কৃষিক্ষেত্রে এসে যে ধান গাছের অপ্রয়োজনীয় যে গাছগুলি আগাছা সেগুলি কেন উৎপাদন করা হচ্ছে ফসল বাড়ানোর জন্য। সত্যি আমরা সেই কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে তা আমরা জানতে পারলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।